আমেরিকা এয়ারপোর্টে অপু জয়কে নিতে হাজির হয়েছে সুপারস্টার শাকিব খান। তাছাড়া অপু ভাবি সে তো কয়েকদিন আগে আমেরিকাতে এসে ঘুরে গেছে, এত টেনশন করবেন না। শাকিব বললেন, যতই আসুক অপু, ওকে তো আমি চিনি, ও ভীষণ নরম, উপরে যতই শক্ত দেখাক না অপু, ভেতরে ও একটা বাচ্চা মেয়ের মতো, কি করে কি করবে আল্লাহ জানে, খুব টেনশন হচ্ছে আমার। হিমেলা সাহেব শাকিবের কথায় মিটমিট করে হাসলেন। প্রিয়তমা অপুর জন্য শাকিবের ভালোবাসা সত্যিই মুগ্ধকর। হিমেলা সাহেব শাকিব খানকে বললেন, ভাই, আপনাকে দেখে এখন মনে হচ্ছে ইধিকার পরিবর্তে অপুকে যদি আপনার প্রিয়তমার চরিত্রে দিতাম ছবিটা মনে হয় সার্থক হতো। আপনি আপনার জীবনের প্রিয়তমাকে ফিরে পেয়েছেন, এর চেয়ে বড় উপহার তো আর কোনো কিছুই নেই। শাকিব খান এবং হিমেলা সাহেব হো করে হাসলেন। শাকিব খান ভীষণ খুশি হয়েছে অপু বিশ্বাস তার সন্তান আবরামকে নিয়ে আমেরিকাতে এসেছে। শাকিব খানের সঙ্গে খুব সুন্দর সময় কাটাবে এবার অপু বিশ্বাস। দৌড়ে বাবা শাকিব খানকে জড়িয়ে ধরল আবরাম খান জয়। মা অপু বিশ্বাস শাকিব খানকে দেখেও ভীষণ খুশি হয়েছেন। শাকিবকে দেখে অশ্রু ভেজা কণ্ঠে বলেন, কখন থেকে দাঁড়িয়ে আছো? শাকিব খান বললেন, অনেকক্ষণ হয়েছে। অপু বিশ্বাস শাকিব খানকে কাছে পেয়ে ভীষণ খুশি হয়েছে। আসতে কোনো অসুবিধা হয়নি তো? অপু বিশ্বাস বললেন, না, সেরকম কোনো সমস্যা হয়নি। দুবাইতে মাঝখানে ল্যান্ড করেছিলাম, সেখানে ফ্রেশ হয়ে খুব ভালো লাগছে। এদিকে শাকিব খান একটু পরপর অপুর মোবাইলে টেলিফোন করে খোঁজ নিচ্ছিলেন, কখন বিমান ল্যান্ড করবে, কোথায় আছে, আসতে কোনো সমস্যা হচ্ছে কিনা। শাকিব খানকে অপু বিশ্বাস বললেন, বাচ্চা ছেলের মতো কেন এত টেনশন করছো, এর আগেও তো আমি কয়েকদিন আগে আমেরিকা থেকে এসে ঘুরে গিয়েছি, তুমি একদম টেনশন করবে না, আমি সবকিছুই চিনি এবং এবার আমার কোনো সমস্যা হবে না। গতবার যখন এসেছিলাম বেশ কিছু ট্রানজিটে আমার একটু একটু প্রবলেম হচ্ছিল, সংকৃত বোধ করছিলাম, কিন্তু একবার জার্নির পর আমি আসলে সবকিছু নিয়মগুলো সিস্টেমগুলো শিখে ফেলেছি, এখন আর আমার কোনো প্রবলেম হচ্ছে না, তুমি আমাদের নিয়ে একদম কোনো টেনশন করবে না। শাকিব খান চিন্তিত হয়ে বললেন, আবরাম কেমন আছে, ওর বিমানে কোনো কষ্ট হয়নি তো, আবরাম অসুস্থ হয়েছে কিনা, ও কি ভালো আছে, সুস্থ আছে তো, ঠান্ডা লাগেনি তো, শীতের কাপড় নিয়েছে তো, এত এত কথা অপু বিশ্বাসকে জিজ্ঞেস করছিলেন সুপারস্টার শাকিব খান। অপু বিশ্বাস বললেন, একদম কোনো টেনশন করো না, আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, ইনশাল্লাহ একটু পরেই আমরা ল্যান্ড করব, তুমি আমাদের জন্য কোনো রকমের টেনশন করবে না। এদিকে সুপারস্টার শাকিব খানের দিকে হিমেলা সাহেব প্যালপ্যাল করে তাকিয়ে রইলেন। দেখলেন সন্তানের জন্য পিতার ভালোবাসা, এ যেন প্রিয়তমা সিনেমার সুপারস্টার শাকিব নয়। হিমেলা সাহেব শাকিব খানের দিকে তাকিয়ে বললেন, ভাই, আপনাকে দেখে কেউ বলবে না আসলে আপনি এত বড় একজন বড় মাপের সুপারস্টার, নিজের সন্তানের জন্য কতটা ভালোবাসা আপনি বুকে আঁকড়ে রেখেছেন,